So guys, আজকে আমরা করব 5 এক্সাইটিং এক্সপেরিমেন্ট। So 5 এক্সাইটিং এক্সপেরিমেন্টের মধ্যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট নাম্বার এক্সপেরিমেন্টটা শুরু করা যাক। So ফার্স্ট এক্সপেরিমেন্টটা আমাদের লাগবে হচ্ছে একটি মোমবাতি, গ্যাস লাইটার অ্যান্ড হচ্ছে ইগ্লাস। So আমার কাছে এক্সট্রা মোমবাতি জ্বালানো আছে, তাই আমি গ্যাস লাইটার দিয়ে না ধরি, আমি মোমবাতি দিয়ে ধরে ফেলি। মোমবাতি দিয়ে ধরিয়ে ফেলি, ওকে। সো মোমবাতি দিয়ে শেষ অ্যান্ড এখন ও ও নিভে যাচ্ছে কেন গাইস, এটা তো নিভে যাচ্ছে বারবার। ও সো গাইস এটা সো গাইস গিয়েছে। সো এখন কি করতে হবে গাইস, দেখুন মোমবাতিটা আগে। সো গাইস এখন কি করতে হবে, ফুড কালারের পানি ঢালতে হবে এর মধ্যে। সো আমি এখন এর মধ্যে ফুড কালার পানি ঢালছি। সো এটা আগে আমার মিক্সার কর ছিল, তাই আমি ঢেলে দিচ্ছি আগে থেকেই। সো এখন কী করতে হবে, এই যে গ্লাসটা এটা এর ওপর রাখতে হবে। অ্যান্ড গাইজ একটু পরে রিয়াকশনটা দেখুন। ও হো গাইজ দেখুন পানি উঠে গেছে, কিন্তু প্লেটে কোনো পানি নেই। সো এখন কী করতে হবে, আমাকে এটা তুলতে হবে। সো 3, 2, 1 গো গাইজ, আপনারা একটু আস্তে আস্তে তুলবেন, ঠিক আছে, না হলে মোমবাতি নষ্ট হয়ে যাবে। সো গাইজ এটা ছিল আমাদের ফার্স্ট এক্সপেরিমেন্ট। সো এখন করব আমাদের সেকেন্ড এক্সপেরিমেন্ট। সো গাইজ সেকেন্ড এক্সপেরিমেন্টের জন্য আমি প্লেটটা খালি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। সো এখন কী করতে হবে, আগের মতো জিনিসপত্র লাগবে, গ্লাস, একটা মোমবাতি অ্যান্ড একটা গ্যাস লাইটার, অ্যান্ড এই ফুড কালার ওয়াটারটা লাগবে না। সো এখন কী করতে হবে, এই মোমবাতিটাকে ধরাতে হবে। সো গাইজ মোমবাতিটা ধরিয়ে নিয়েছি। সো এখন কী করতে হবে, এখন কী করতে হবে, আমাদের যে এই গ্লাসটা এটা এরপর রাখতে হবে অ্যান্ড ওয়ান অ্যাকশন। সো গাইজ একটু পরে রিয়াকশনটা দেখবেন যে এই মোমবাতিটা বন্ধ হয়ে যাবে। সো এটা ছিল আমাদের সেকেন্ড এক্সপেরিমেন্ট। সো থার্ড এক্সপেরিমেন্টের জন্য আমাদের, সো গাইজ থার্ড নাম্বার এক্সপেরিমেন্টটা যাওয়ার আগে আপনাদের বলে দেই এইটা কেন নিবেছে। সো হাওয়ায় যে অক্সিজেনটা থাকে সেটা হচ্ছে এই গ্লাসে দেওয়ার কারণে পুড়ে গেছে আর এইটা নিভে গেছে। সো এটা ছিল আমাদের সেকেন্ড এক্সপেরিমেন্টের ট্রিক। সো গাইজ থার্ড নাম্বার এক্সপেরিমেন্টে আমি কী করেছি, একটি মোমবাতি নিয়ে একটি গ্লাসের মধ্যে ই করে ফেলেছি। এখন কী করতে হবে, আমরা যে ফুড কালার পানিটা রেখেছিলাম এটাকে এখন আমি এর মধ্যে ঢেলে দেব, একদম গলা সমান পানি ঢালতে হবে। গাইজ আজকে আমার একটা সমস্যার কারণে আমি 3 এক্সপেরিমেন্ট করব। সো এখন আমি এটাকে দিয়ে দিয়েছি, সো এখন এটাকে জ্বালাতে হবে। সো জ্বালাবে গাইস, এখন একটু পর দেখতে পাবেন যে এটা আস্তে 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 কমবে। আপনারা হয়তো ক্যামেরাতে দেখতে পাচ্ছেন না, কিন্তু আসলে আস্তে আস্তে কমতেছে। সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।